আজকে চলে আসলাম রামু বাইপাস রেল স্টেশনে স্টেশন না ঠিক বলেছে ক্যামেরা ভালো আসছে সুন্দর লাগতেছে আপনাকে কিন্তু একদম মেকআপ সুন্দরীর মতো লাগতেছে এখানে আমি মেকআপ দি নাই তো কথা বলেন কেন সো হ্যালো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি দুইটে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছি আচ্ছা ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই দুইটে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছি সরি সিনিয়র আপু নিয়ে ঘুরতে আসছি এই যে রেল লাইনের মধ্যে আমরা কিন্তু কলেজে গেছিলাম সো গাইস দুইটা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা ইশ মিথ্যে কথা লাগবে না কিওর তাহলে আমাকে বলতে পারবেন না আরে হ্যালো গাইস কিন্তু অনেক সুন্দর লাগছে সবার আপনি আর একটু এই দিকে আমাকে একটু সাপোর্ট করতে বলেন হ্যালো গাইস সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আজকে চলে আসলাম আপনাদেরকে অনেক বেশি মিস করলাম আরে দাও 17 এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আছি জুলফিকার অ্যান্ড আদার্স পার্সন আসে উহি আজকে আমরা রেল লাইনের মধ্যে ঘুরতে আসছি সিনিয়র আপু যে দেখতে পাচ্ছে টিকটক করতেছে এরা যেও না ছেড়ে আমায় বলো না মুখে বিদায় বাহ ক্যা সিন হ্যায় আপনি কিছু বলেন ক্যামেরা ভালো আসতেছে সুন্দর লাগতেছে আপনাকে কিন্তু একদম মেকআপ সুন্দরীর মতো লাগতেছে এখানে আমি মেকআপ দিই নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সুলতানা রাজি ওহি অনেকদিন পর আপনাদের সাথে ব্লগে আসলাম জুলফিকারের সাথে দেখা হয়ে গেল কলেজে কলেজ ফাঁকি দিয়ে এখানে আসলাম সবাই ভালো আছেন আশা করি একটু কমেন্টে জানাই দিবেন আর কেউ যদি আমাকে চেনেন মেনশন দিবেন সো গাইস আমি কলেজে আসলাম আজকে অনেকদিন পরে মেবি 3 মাস পরে কিন্তু আমি কিন্তু কলেজে আসছি আজকে কিন্তু হঠাৎ উহির সাথে দেখা হয়ে গেছে আমার সাথে কলেজের মধ্যে তো উহি উহি আপু বল আচ্ছা সরি আচ্ছা আমি আপু বলবো না সিনিয়র আপু বলবো সো দেখা হয়ে যাওয়ার পরে একটু ভাবলাম রেল লাইনের মধ্যে আমরা একটু ঘুরতে যাই চলে যাই তো আমরা ঘুরতে চলে আসছি যে দেখতে পাচ্তেছেন আমাদের পেছনে হচ্ছে রেল লাইন স্টেশন আমাদের পেছনে হচ্ছে রেল লাইন স্টেশন এখানে কিন্তু চলে আসছি তো এখানে ওনারা কিছু টিকটক ভিডিও করছে তো যেহেতু টিকটক সেলিব্রিটি তো আমিও এই ফাঁকে ভাবলাম একটু একটা ব্লগ করিনি আমি কিন্তু এত লম্বা না এটার উপরে দাঁড়াইছিলাম আমি একটু ছোট হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন আমার তে কত কাটো আমার স্যাররা বলে কিন্তু আমি কিন্তু অনেক লম্বা বলে আমাদের এখানে একটা জিন্নাতালি ছিল জিন্নাতালির মতো লাগে এইরকম বলে স্যার ও আই সি ও কিছু বলতেছে না আপনি আম্মু কেন বলতেছেন আপনি একদিনের জন্য আমার বেস্ট ফ্রেন্ড আমার বোন কলিজার বোন যখন আমার আম্মু যায় কলেজে না আজকে কিভাবে আম্মু হয়েছে একটু আমাদের একটু শেয়ার করেন যাতে একটু জানতে চাই আম্মু কেন বলতেছেন আপনার মুখ থেকে শুনতে চাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সো গাইস দুইটা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা লাগবে না কিওর তাহলে আমাকে বলতে পারবেন না সো গাইস এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কিন্তু প্রকাশ করে দিছে এখানে একটাই লাগবে আপনাকে একটু জানি দেখতে চাই মাছটা করলে ভালো হয় এটা হচ্ছে গাইস রামুতে রামু উপজেলার অন্তর্গত বাইপাসের মধ্যে রেল লাইনটি যে দেখতে পাচ্ছেন বয়ফ্রেন্ডের খুঁজে কিন্তু রেল লাইনে চলে আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কেউ নেই কোনো বয়ফ্রেন্ড নেই সবগুলা গার্ড আর আমিও তো সিঙ্গেল ওরা সিনিয়ররা সিনিয়রদের সাথে ঘুরতে আসছে আজকে
হ্যাঁ তোমার না আপু ওনার হ্যালো গাইজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সবাই কিন্তু প্রশংসা করতেছে। আর ফ্রেন্ড যতগুলো আছে আপনি আর একটু বলেন হ্যালো গাইজ বলেন না বলেন হ্যালো গাইজ বলেন যে কোনো স্থান থেকে এ পর্যন্ত আপনারা সাথে দেখুন। So guys, আমরা এখন চলে আসছি রেল লাইনের মধ্যে, কলেজ ফাঁকি দিয়ে কিন্তু এখানে চলে আসছি। এখন কিন্তু কলেজ ছুটি হয়ে গেছে, আমরা কিন্তু এখানে ঘুরতে আসছি। উনি কিন্তু পরে যাচ্ছে